রাবেয়া শামিম, নামটাই আপত্তি আছে? দুনিয়ার লোক আপনার লগে মনের কথা কইতে আসে, কিন্তু আপনার মনের কথা শোনার লোক নাই। বাইরে আগুন জ্বলছে, ঘরের ভেতর পড়ছে দুটো মানুষ। স্পাইস দরকার, ডেটিং অ্যাপ খুললেন স্বস্তিকা। জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বাবা মায়ের পছন্দে 1998 সালে প্রমিতকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেছেন এই নায়িকা। মেয়েই তার বেস্ট ফ্রেন্ড। এবার মায়ের জীবনের একাকিত্ব কাটাতে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে দিলেন অন্বেষা। ডেটিং অ্যাপের যাবতীয় কর্মকাণ্ড সামলায় মেয়ে অন্বেষা। কেমন পুরুষ পছন্দ স্বস্তিকার তার বিবরণ, প্রেমিকের প্রস্তাবে রাইট সোয়াপ, এমনকি সেই সব পুরুষদের সঙ্গে চ্যাটিং করেন অন্বেষা। কারো সঙ্গে বাস্তবে ডেটে না গেলেও পুরো প্রক্রিয়াটাই মা মেয়ের কাছে বেশ মজার। এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, মেয়ে বলল, মা তোমার জীবনে একটু স্পাইস দরকার, একটু অ্যাকশন দরকার, বুঝলে? মুম্বাইয়ে বসে মা মেয়ে মিলে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে এসব করেছেন। তা জানিয়ে স্বস্তিকা মুখার্জি বলেন, মুম্বাইতে বসে দুজনে মিলে এসব ফালতু কাজ করেছি, কিন্তু কলকাতায় তো আর সম্ভব নয়। আমি এত ব্যাপার স্যাপার বুঝি না, কিন্তু কলকাতায় পৌঁছালে ওখানকার লোকজন অ্যাকাউন্ট দেখতে পাবে না, বা এমন কিছু মেকানিজম রয়েছে। প্লেন থেকে নেমে ফোন অন করতেই মেয়ের 70টা মেসেজ দেখে ঘাবড়ে যাই। লগ আউটের বদলে সোজা ফোন থেকে অ্যাপটা ডিলিট করে দেয়, কিন্তু প্রোফাইল বহাল তবিয়তে রয়েছে। এরপর স্বস্তিকার ফেসবুক ইনস্টাগ্রামে অসংখ্য মেসেজ আসতে থাকে। লোকজন সচেতন করে স্বস্তিকাকে জানান, ম্যাডাম, আপনার নামে ডেটিং সাইটে কেউ ভুয়া অ্যাকাউন্ট খুলেছে, আমি সেটা রিপোর্ট করেছি। হাসতে হাসতে স্বস্তিকা বলেন, রিপোর্ট করার দরকার নেই, ওটা অরিজিনাল, ওটা অরিজিনালি আমি। যাদের ওইসব সোয়াইপ করার ইচ্ছে হবে করে দিও, আমি নিশ্চয়ই দেখবো।